সিঙ্গল মল্ট সিঙ্গল হ্যাঁ শিওর গুড 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 কোনটা খাবে বলো গ্লেনফিডিচ 12 ইয়ার্স লেফ্রয় 16 ইয়ার্স এন্ড 21 ইয়ার্স হুইচ ওয়ান ডু ইউ প্রেফার লেফ্রয়টা কখনো খাওয়া হয়নি সো বেশ ওই একটা শখই এখনো পর্যন্ত আছে বুঝলে তো এই লেফ্রয় মানে ফরাসি না সিঙ্গল মল্ট স্কচ হুইস্কি ফরাসি কেন হতে যাবে স্কচ হুইস্কি স্কটল্যান্ডের শোনো জাস্ট একটা বুঝতে পেরেছো আগ বাড়িয়ে কোনো কথা তুমি বলবে না যদি না আন্ডারস্ট্যান্ড যদি না আমি তোমাকে বলি কোনো কথা বলার দরকার নেই ঠিক আছে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা মেহেরবাবু বলেছে কোন মেহেরবাবু তেমিরদা তেমিরদা ও মেহেরবাবু 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 সরি সরি শোনো তোমরা ও বাড়িতে বাস্তু বিচার বা ফেংশি করতে যাচ্ছ এই কথা কিন্তু একদম বলা যাবে না কারণ বাড়ির পরিস্থিতি ভালো না আর এর বেশি তোমাকে আবার কিছু ফিট করতে চাই না তুমি নিজে বুঝে নাও অল আই ওয়ান্ট ইজ ওই বাড়িটা তুমি বাঁচো তুমি একটা কাজ করো তো খেতে খেতে অর্জুনবাবু ডিটেলসগুলো মাথায় দাও এক মিনিট দু একবার কানে দিয়ে দিলে তোমার মাথায় ছেড়ে যাবে কলকাতার পুরনো বাড়ি পার্ক সার্কাস তারক দত্ত রোড ডাক নাম হলো জিও স্কুল সেন্ট জেভিয়ার্স মার নাম রঞ্জনা দাশগুপ্ত নামই রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন যৌবনে পরবর্তীকালে পাহাড়ে সেটেল করায় গান বাজনা বন্ধ হয়ে যায় তিনটে রেকর্ড আছে অজয় ও রঞ্জনার দুই সন্তান বড় কন্যা অন্তরা আর ছেলে অর্জুন অন্তরা ডাক নাম ডিপি পাঁচটি ছাত্রী মায়ের যেতে পারো তুমি ও আমার সাথে পেতে আরো গল্প শূন্য হাতে দূরবীনে সুরচিনে জল রেলিং আলপনা ক্যাকটাসে ভেজা ঘাসে দোলনা পানমুনা বাতাস ঘোরে রোজ ভোরে চুল ওড়ে গান শোনা চিংড়ির ধোঁয়া আধশোয়া বালিশের পালিশ মন নালিশ অবেলায় পৌঁছো